আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আজ 7 এপ্রিল 2022। আজ থেকে 2 বছর আগে 7 এপ্রিল 2020-এ সিঙ্গাপুর লকডাউন বা সার্কিট ব্রেকারে প্রবেশ করেছিল। সারা বিশ্বে যখন যেটাকে বলছে লকডাউন, সেটাকে সিঙ্গাপুর নাম দিয়েছিল সার্কিট ব্রেকার। অর্থাৎ তখন মানুষজন ঘর থেকে বেরোতে পারা নাই, কাজ করতে পারা নাই, খুবই একটি দুঃসময় পার করেছিল। এই দুই সার্কিট ব্রেকারের 2 বছর পূর্তি উপলক্ষে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিস্টার লি সিয়েন লুং তার ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন যে জাতিটি বিধিনিষেধের সার্কিট ব্রেকার সময়ের মধ্যে প্রবেশ করার 2 বছর পর সিঙ্গাপুর এখন অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু এখনও বিপদ থেকে দূরে নয়। একটি ফেসবুক পোস্টে পিএম লি উল্লেখ করেছেন যে সিঙ্গাপুর 7 এপ্রিল 2022 তারিখে তার সার্কিট ব্রেকারের প্রবেশের জন্য কঠিন এবং কঠোর সিদ্ধান্ত নিয়েছিল। লিখিন কোভিড-19 আক্রান্তের বৃদ্ধির মুখোমুখি হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো করোনা ভাইরাসকে কীভাবে সংক্রমিত হলো লিং জানা ছিল না, অজানা ছিল, তখন তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। সেই সময় স্কুল এবং কর্মস্থল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং খাবারের দোকানগুলোতে খাবার খাওয়ার অনুমতি ছিল না। বাড়ি থেকে কাজ করা প্রথমবার মতো শুরু হয়েছিল, যে ওয়ার্ক ফ্রম হোম এটা শুরু হয়েছিল। লোকেরা কেবল প্রয়োজনীয় উদ্দেশ্যে কেবল খাবার কেনা বা ব্যায়াম করার জন্য বাড়ি থেকে বেরোতে পারত। বৃহস্পতিবার পিএম লি লিখেছেন দোকান এবং ব্যবসা বন্ধ ছিল, অনেক কর্মচারী দূর থেকে কাজ করতে স্থানান্তরিত হয়েছিল। যখন স্কুলগুলো সম্পূর্ণ হোম ভিত্তিক শিক্ষা বাস্তবায়ন করেছিল, আমাদের রাস্তাগুলি নীরব ছিল, এটি একটি বিঘ্নিত পরিবর্তনের সময় ছিল। প্রধান সেক্টরগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং আমাদের অর্থনীতিতে আঘাত লেগেছিল। তবে তিনি লক্ষ্য করেছেন যে এই কঠিন সময়ে সিঙ্গাপুরবাসীরা ঐক্যবদ্ধ এবং স্থিতিস্থাপক ছিল। প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশীরা যারা নিজের এই করতে অক্ষম তাদের জন্য খাবার বা মুদি নিয়েছিল, অর্থাৎ প্রতিবেশী যারা খাবার সমস্যা ছিল তাদেরকে খাবার পুষিত হতো রম করে করে। স্বেচ্ছাসেবীরা দুর্বলদের সাহায্য করার জন্য নিজেদেরকে সংগঠিত করেছিল। সরকার জীবিকা এবং ও ব্যবসা ব্যবস্থাতে ব্যাপক আর্থিক সহায়তা ব্যবস্থা চালু করেছে। এদিকে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় কর্মীরা বোঝার দেখা খেয়েছে, আমাদের সমাজকে সতর্ক রাখতে হয়েছিল। তিনি যোগ করেছেন যে আজ এখানে বেশিরভাগ লোককে টিকে দেওয়া হয়েছে এবং এমনকি বুস্টার ডোজও পেয়েছে এবং অনেকে ভাইরাস সংক্রমিত হয়েছে এবং সংক্রমণ থেকে সেরে উঠেছে। জনসংখ্যার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, নিরাপদ ব্যবস্থা করার ব্যবস্থা স্থাপন করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ডায়াল আপ বা ডাউন করা যেতে পারে। পিএম মিস্টার লি সিয়েন লুং বলেছেন একটি সমাজ হিসেবে আমরা নিরাপদের দায়িত্বে কাজ করেছি। আমাদের মাস্ক পরা নিয়মগুলো শিথিল করা সত্ত্বেও বেশিরভাগ লোক এখনও মাস্ক পরছে, যা দেখে তিনি আনন্দিত। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখনও বাড়ি বোঝার সম্মুখীন হচ্ছে, সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। 2 বছর পরে যারা সার্কিট ব্রেকারের শুরুতে গত বছর থেকে ডোমিনিয়নের বন্দী ছিলাম, সেই বন্দীগুলো এখনও শিথিল হয়েছে, কিন্তু কিছুটা এখনও রয়ে গেছে। যেমন এখন নাকি কমিউনিটিতে যাওয়ার জন্য পাস অ্যাপ্লাই করতে হয়। তো প্রথম দিকে যে একটু কঠিন মুহূর্তে ছিলাম ডোমিটরির বাসিন্দা তারাই জানে, এক রুম থেকে আর রুমে যাওয়া যায়নি, কতটা অবস্থা ছিল, অনেক কিছু খেতে মন ছিল খেতে পারেনি, তারা যে খাবার দিয়ে যেতে খাবার খেতে হয়েছে। যে একটা মুহূর্তে পার করেছে যারা সিঙ্গাপুর ছিলাম তারাই উপলব্ধি করতে পারবে, অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। যাক, হাসা হাসা স্বাভাবিক দিকে যাচ্ছে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, সেই অপেক্ষায় আমরা আসি। আর ছিল আপডেট নিউজ, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।